নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপটির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজাবেন অল নোটিফিকেশান অন করবেন যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছি হাই স্কুলের শিক্ষকদের বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় টি স্কেল নিয়ে বিরাট বড় জয় হলো স্কুলের শিক্ষকদের হাইকোর্টের নির্দেশে দুই সপ্তাহের মধ্যে রেকমেন্ডেশন জমা দিতে হবে পে কমিশনকে চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক টানা ধর্না অবস্থান বিক্ষোভ লড়াইয়ের পরপর অবশেষে কলকাতা হাইকোর্ট বড়সড় জয় পেলেন বাংলার কয়েক হাজার গ্রাজুয়েট শিক্ষক আদালত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে গিয়েছে গ্রাজুয়েট শিক্ষকদের পক্ষে আজ কলকাতা হাইকোর্টে মামলা শুনানিতে ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে বেতন কমিশনকে গ্রাজুয়েট শিক্ষকদের বিষয়ে সমস্ত রিকমেন্ডেশন আদালতে পেশ করতে হবে একই সঙ্গে ডিভিশন বেঞ্চ এই মামলাটির শুনানি চালিয়ে যাবে টিজিটি স্কেল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর না করার অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করেন বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন পরে রাজ্যের তরফে মামলা ডিভিশন বেঞ্চে দায়ের করে রাজ্যের তরফে জানানো হয় মেম্বার সেক্রেটারির পরিবর্তে বেতন কমিশনের চেয়ারম্যানকে গ্রাজুয়েট শিক্ষকদের বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হোক বিরোধিতা করেন মামলাকারীরা সব পক্ষের সওয়াল জবাব শোনার পর উচ্চ আদালত সাফ জানিয়ে দেয় আগামী দু সপ্তাহের মধ্যে বেতন কমিশনের চেয়ারম্যানকে আদালতে সমস্ত রেকমেন্ডেশন জমা দিতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য